যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের মধ্যে দেখেন এই শিকড়ের মধ্যে যদি কোথাও গোটা গোটা হয়। কিন্তু আসসালামু আলাইকুম, কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মোজবাহার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের বিষয়টা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ, যে ধানের গাছ কেন ছোট বড় হচ্ছে। যদি ধানের গাছ ছোট বড় হয় সেক্ষেত্রে কিন্তু ধানের ফলনটা অনেক অংশে কম হয়। এক নম্বর পয়েন্টে আমি জানাবো ধানের গাছ ছোট বড় হওয়ার কারণ কি। ধানের জমি যখন আপনারা চাষ করেন, এই ধানের জমিতে অনেক সময় জৈব অর্থাৎ গোবর সার পরিমাণ মতো দেওয়া হয় না, জমি শোধন করা হয় না, অথবা ডোলোমাইট পাউডার দেওয়া হয় না। এবং অনেক সময় দেখা যায় যে সার বা জিপসাম, পটাশ সার এগুলান বা থিওভিট এগুলান সঠিকভাবে না দেওয়ার কারণে ধানের গাছ অনেক সময় ছোট বড় হয়। এবং বীজতলা থেকে ধানের চারা রোপণ করার কথা, সেই চারা আপনারা 60 থেকে 65 দিনে বা 70 দিনে বৃদ্ধ চারা ধানের জমিতে রোপণ করার ফলে মূল জমিতে ছোট বড় হয়, এতে করে ফলনটা কম হয়। কোন কোন কাজগুলো করলে ধানের জমি ছোট বড় হয় না? এক, ধানের জমি যখন রোপণ করবেন তখন মিনিমাম 3 থেকে 4 চাষ প্রয়োগ করবেন, এবং ধানের যে ক্রাইটেরিয়া অনুযায়ী সার প্রয়োগ করা হয় সেই সারগুলো আপনারা দিবেন, এবং 15 থেকে 20 দিনের মাথায় অবশ্যই হালকা ইউরিয়া সার এবং টিএসপি সার সঙ্গে সালফার এবং পটাশ সার জমিতে যদি প্রয়োগ করে দেন সেক্ষেত্রে কিন্তু ধানের গাছ ছোট বড় হবে না। এছাড়াও বৃদ্ধ চারা ধানের জমিতে রোপণ করা যাবে না। অনেকেই হয়তোবা বলতে পারেন যে আমি তো সম্পূর্ণ সব কিছু সার ধানের চারা মূল জমিতে সঠিকভাবে রোপণ করছি, তারপরেও কেন ধানের চারার গাছ ধানের জমিতে ছোট বড় হচ্ছে? আসলে মূল পয়েন্ট হচ্ছে, এক নম্বরে জানাবো, এই ধরনের কোনো ধানের জমিতে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে ধানের জমি থেকে পানি বার করে দিবেন। পানি বের করে দেওয়ার পরে এক সপ্তাহ জমিটা শুকাই নেবেন। শুকাই নেওয়ার পরে আবার ধানের জমিতে পানি সেচ প্রয়োগ করবেন। হয়তোবা আপনারা বলতে পারেন এটা কেন, কেননা অনেক সময় ধানের জমিতে যদি জলাবদ্ধতা থাকে সেক্ষেত্রে ধানের জমি মাটি থেকে ধানের, এই যে ধানের গাছটা দেখতে পাচ্ছেন, এই ধানের গাছ এই শিকড়গুলো থেকে রস নিঃসরণ করতে না পারার কারণে অনেক সময় ধানের গাছ ছোট বড় হয়ে যায়। কেননা নাইট্রোজেন সংগ্রহ করতে না পারার কারণে গাছ অনেক সময় হলুদ হয়, এবং টিএসপি সারের কাজ হচ্ছে এই গাছের যে স্টিমগুলো আছে এই স্টিমগুলো তৈরি করা। তো স্টিমগুলো যদি তৈরি করতে না পারে এই শিকড়গুলোর মাধ্যমে, সেক্ষেত্রে গাছ ছোট বড় অবশ্যই হবে। এবং পটাশ সারের কাজ হচ্ছে কি, এই শিকড় বৃদ্ধি করা। এই শিকড় যদি পটাশ সার সঠিক পরিমাণে না দেন সেক্ষেত্রে ধানের গাছ অনেক সময় শিকড় বৃদ্ধি না হওয়ার কারণে ধানের গাছ ছোট বড় হবে। এই ভিটামিনগুলো যদি ধানের গাছ যদি না নিতে পারে সেক্ষেত্রে অবশ্যই ধানের গাছ ছোট বড় হবে, যার কারণে পানি সেচ দিবেন এবং পানি ধরে রাখবেন, তবে সব সময় জলবদ্ধতা রাখা যাবে না। তবে হ্যাঁ, বোরো ধানের যখন আপনারা চাষ করবেন, বোরো ধানের থোর আসার আগে এবং থোর যখন ধানের যখন পুষ্ট হবে ওই সময়টায় আপনারা পানি ধরে রাখার চেষ্টা করবেন। ধানের যে শীষগুলো আছে বা ধানটা আছে এটা পুষ্ট হয়, যার কারণে ওই সময়টা পানিটা খুবই জরুরি। দ্বিতীয় নাম্বারে আমি জানাবো, যদি ধানের জমিতে অতিরিক্ত নোমাটোড রোগ আক্রমণ করে, এই যে আমার হাতে যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছের মধ্যে দেখেন এই শিকড়ের মধ্যে যদি কোথাও গোটা গোটা হয়, এই গোটাটাকে নোমাটোড রোগ বলা হয়। শিকড়, এই শিকড়ের মধ্যে যে টিস্যু থাকে এই টিস্যুর মধ্যে যদি নোমাটোড রোগ আক্রমণ করে, অর্থাৎ এখানে যদি গিঁট হয়, এই শিকড়গুলোর মাঝখানে গিঁট হয়, এই গিঁট হওয়ার কারণে এই শিকড় যখন নিউট্রিশনগুলো নিঃসরণ করবে এই গিঁটের মধ্যে আটকে যাবে, নিউট্রিশনগুলো সংগ্রহ করতে না পারার কারণে এই ধানের গাছটা কী হবে, ছোট বড় হবে। যার কারণে আপনারা করবেন কি, এই ধরনের ধানের ছোট বড় দেখা অবস্থায় বা দেখা মাত্রই ধানের জমিতে 1 থেকে 1.5 কেজি হারে কি কার্বোফুরান জাতীয় দানাদার ধানের জমিতে প্রয়োগ করবেন। তবে অবশ্যই ইউরিয়া সার উপরিভাগে বেশি প্রয়োগ করা যাবে না, যদি বেশি প্রয়োগ করেন তাহলে সমস্যা আছে। এর সঙ্গে 33% বিঘাপ্রতি ম্যাগনেসিয়াম 1 কেজি এবং
টিএসপি অথবা ডিএপি সার 10 থেকে 16 কেজি হারে প্রয়োগ করবেন এবং পটাশ সার আপনারা অবশ্যই 5 থেকে 7 কেজি হারে বিঘাপ্রতি একসঙ্গে মিশিয়ে ধানের জমিতে প্রয়োগ করবেন এবং সঙ্গে সালফার বিঘাপ্রতি 500 থেকে 1 কেজি পর্যন্ত যদি দিয়ে দেন তাহলে ধানের জমিতে কখনো ধানের গাছ ছোট বড় হবে না 100% গ্যারান্টি। তো মূলত পয়েন্টটা হচ্ছে এই নোমাটোড রোগটা কিন্তু যদি আক্রমণ করে তাহলে ধানের ফলনটা কিন্তু অবশ্যই কম হবে। এই জন্য ধান চাষের সময় অবশ্যই দানাদার কীটনাশক দিবেন এবং ধানের যখন দ্বিতীয় এবং তৃতীয় সার প্রয়োগ করবেন তখন বিঘাপ্রতি অবশ্যই 1 কেজি হারে কার্বোফুরান জাতীয় দানাদার দিবেন। কার্বোফুরান বা কার্বোটাপ বা গ্রিন ফুরান এই ধরনের 5G নামক দানাদারগুলো যখন দিবেন তখন এই ধরনের নোমাটোড রোগটা থাকবে না। যদি আপনারা মনে করেন যে সার ছাড়া অন্য কিভাবে এই রোগ দমন করা যাবে সেক্ষেত্রে অথবা হিসাবে 33% প্রতি বিঘা জমিতে কার্বোফুরান 1 থেকে 1.5 কেজি এবং এর সঙ্গে কপার হাইড্রোঅক্সাইড গ্রুপের ছত্রাকনাশক যেমন গ্লিটক্স বা চ্যাম্পিয়ন প্রতি লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম হারে ধানের জমিতে স্প্রে করে দিবেন, তাহলে এই ধরনের রোগটা কখনোই থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।